আজ আমি আপনাদেরকে বলবো যে 2020 সাল এস নামের মানুষদের কেমন যাবে। রাশি দিয়ে যেমন আমাদের জীবনের ভালো মন্দ দিক সম্পর্কে জানা যায়, তেমনি নামের প্রথম অক্ষর দিয়ে জানা সম্ভব আপনি কেমন এবং আপনার ভবিষ্যৎ কেমন হবে। কারণ নামের মধ্যে মানুষের চরিত্র লুকিয়ে থাকে আর সেগুলো আমাদের জীবনকে প্রভাবিত করে। তাহলে আসুন জেনে নেই যে এস নামের মানুষদের 2020 সালটা কেমন যাবে। ইংরেজি বর্ণমালার 19তম বর্ণ হল এস। সাধারণত দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাসিন্দাদের মধ্যে এস দিয়ে সন্তানের নাম রাখার প্রবণতা যথেষ্ট বেশি থাকে। যাদের নাম এস দিয়ে শুরু হয় তারা সবসময় নতুন কিছু করার বিষয়ে উদ্যোগী হয়। নতুন ভাবনা চিন্তা নিয়ে এরা এগিয়ে যায় নিজের লক্ষ্যে। সাধারণত এরা এই কাজে সাফল্যও পান। যাদের নামে প্রথম অক্ষর এস দিয়ে শুরু তারা খুব পরিশ্রমী হন। এরা কথার বলে মানুষকে ভুলিয়ে দিতে পারে। এরা যে কোনো জায়গা থেকে জ্ঞান অর্জনের চেষ্টা করেন, তাই খুব প্রতিভাবান হন। এদের মন কোমল ও পরিষ্কার। এরা অন্যদের নিয়ে জটিল চিন্তা ভাবনা করে না। কবি প্রতিভা এদের মধ্যে লক্ষ্য করা যায়। অল্পতে রেগে যাওয়ার প্রবণতা দেখা যায়। এরা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে, সফলতা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে, সামাজিক ও পারিবারিক জীবনে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করে। এরা টাকা পয়সা সঞ্চয় বিশ্বাসী, তাই কম খরচের ফলে অনেকে এদেরকে কৃপণ ভাবে। এরা ভিতর থেকে খারাপ না হলেও এদের কখনো কোনো ব্যবহার এদেরকে মানুষের কাছে খারাপ করে দেয়। প্রেমের ক্ষেত্রে এরা খুব লাজুক প্রকৃতির হয়। এরা প্রেমের ব্যাপারে খুব গম্ভীর হন। এরা কাউকে অন্তর দিয়ে ভালোবাসলে তার প্রতি টান খুব গভীর হয়। এখন আসুন জেনে নেই যে 2020 সাল আপনাদের কেমন কাটতে চলেছে। তাই এস নামের মানুষরা তৈরি থাকুন, কারণ 2020 সালে আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে বহু চমক। দ্বিতীয় ঘরে বৃহস্পতি থাকায় আয় বাড়বে, দূরদৃষ্টি ও বাকপটু হবেন এস নামের মানুষরা। এই বছর আপনাদের ভাগ্য সহায় থাকবে, তবে অতিরিক্ত ভোজনে বাড়তে পারে ওজন। কাজের চাপে সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতা বাড়বে। চাপ দূরে রাখতে যোগ ব্যায়ামের সাহায্য নিতে পারেন। নিজের সেরাটা দিলে এই বছর যশ ও খ্যাতি লাভের সম্ভাবনা প্রবল। বছরের প্রথমার্ধে সাহস বাড়বে, কাছে পিঠে ঘুরতে যাওয়ার যোগ রয়েছে। ভাই বোন ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কেরও উন্নতি হবে। ভাই বোনের উন্নতিতে আপনার গর্ব বাড়বে। শিল্পকলা, গান ও অভিনয়ের প্রতিও আগ্রহ বাড়বে। ষষ্ঠ ঘরে শনি অবস্থান করায় আপনি পরিশ্রমী হবেন, কাজে শৃঙ্খলা আসবে। নতুন কাজ শেখা, নতুন কর্মচারী নিয়োগ ও প্রতিযোগিতামূলক কাজের জন্য এই বছর আদর্শ। কিছু বিষয় আইনি পদক্ষেপ নিতে হবে। বছরের দ্বিতীয়ার্ধে চতুর্থ ঘরে রাহুর অবস্থানে পাকাপাকিভাবে বসবাসের জন্য বিদেশ যেতে পারেন। মায়ের সঙ্গে সম্পর্কে একটু দূরত্ব আসতে পারে। ব্যয় বাড়ায় জীবনে চাপ আসতে পারে। নিজের সঙ্গে কিছুটা আধ্যাত্মিক সময় কাটাতে চাইবেন। ঘুমের ব্যাঘাত ঘটলে যোগব্যায়াম ও ধ্যানের সাহায্য নিলে উপকার পাবেন। স্টক মার্কেট ও অস্থায়ী ব্যবসায় বিনিয়োগের ব্যাপারে সতর্ক থাকুন। জুলাই মাসের পর থেকে সামাজিক জীবন দারুণ কাটবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনার নাম যদি এস অক্ষর দিয়ে শুরু হয় তাহলে আমাদের কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন।